যখন কোনো হবু মাকে প্রেগনেন্সি শেষের দিকে জিজ্ঞেস করি, বল তা ডেলিভারিটা কিভাবে হবে, এমন মুখ করে তাকায় যেন মনে কি বোকা বোকা প্রশ্ন করে ফেললাম, কেন সিজার হবে, নর্মাল কেন নয়, না নর্মাল করলে তার ব্যথা হবে, কখন লেবার পেন উঠবে বুঝতে পারবো না, নিচের দিকে কাটাকুটি হবে, আর যদি ফর্সেপস দিতে হয় তাহলে বাচ্চা কোনোদিনই অঙ্কে 100 100 পেতে পারবে না। এটা ঠিক যে সিজার করার সময় ব্যথা লাগে না, কারণ স্পাইরাল বা জেনারেল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, কিন্তু তারপরে রিকভারি টাইম প্রায় 6 সপ্তাহ, এবং 10 জনের মধ্যে একজনের পুরোপুরি পেন থেকে রিকভার করতে বেশ কয়েক মাস সময় লাগে। সিজারের পরে ইনফেকশনের চান্স বাড়ে যদিও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এবং যখন আমরা সিজার করছি জরায়ু নিচের দিকটা কাটছি, এবং এই কাটার সময় ব্ল্যাডার ইঞ্জুরি হতে পারে বা ইউরিনারি ট্র্যাক যেখান থেকে ইউরিনটা আসছে, এই জায়গাগুলোর চান্স হচ্ছে 1000 জনের মধ্যে একজনের। আর একটা, যেখানে আমরা কাটলাম সেই স্কারটার মধ্যে পরবর্তী প্রেগনেন্সিতে প্যাসেঞ্জাররা আটকে যেতে পারে, তাকে প্যাসেঞ্জার অ্যাক্রিটা বলা হয়, এবং যদি পরবর্তীকালে সে নর্মাল ডেলিভারি চায় এই স্কারটা রাপচার করার চান্স প্রায় 100 জনের মধ্যে একজনের। তাই জন্য সিজারিয়ান সেকশন কিন্তু উইথাউট রিস্ক একদম নয়। এছাড়া সিজার করতে গেলে হাসপাতালে বেশি দিন থাকতে হবে, প্রায় 3 থেকে 4 দিন থাকার দরকার পড়ে, এবং সিজারের সময় প্রায় 600 জনের মধ্যে একজনের হয়তো কোনো এমার্জেন্সি কারণে ইউট্রাসটা